অথবা দরিদ্র পরিয়াল সরকারি সকল সুবিধার পৰা বঞ্চিত। কোনো ধরনের সরকারি যে আসনি সেই আসনির পৰা লাভবান হব পৰা নাই এই দম্পতিহালে। আমি আপনাদের দেখাবলে যত্ন করছো এই দম্পতিহালে বসবাস করা এই গৃহখন। প্রথমত আপনাদের গৃহখন চাক কেনকা জরাজীর্ণ প্লাস্টিকের এই গৃহখন বনোয়া হয়েছে, আর তার যে গৃহর চারিফলে যে বেড় থাকি লাগে সেয়া কিন্তু বেড় নাই। এই একমাত্র গৃহখনতে সকলখিনি কর্ম সম্পাদন করে, ইয়াতে রন্ধা বড়া করে, ইয়াতে থাকবলগা হয় বা যাবতীয় যেখানে কাম সেইখানে করবলগা হয়। নিজের যে সম্পত্তি সেই সকলখিনি সম্পত্তি কিন্তু এইটো গৃহতে রাখবলগা হয়েছে। গৃহর চারিফালে কিন্তু কোনো ধরনের ব্যয় নেই। আর মই দম্পতিহালক দেখাবলে আমি যত্ন করছো। আপনাদের চাওক, এর শিবলাল সরেন আর সুকুমণি হাজদা। শিবলাল সরেন বৃদ্ধ হয়েছে, সুকুমণি হাজদা বিশেষভাবে সক্ষম এগারী মহিলা। ইহতর কোনো ধরনের লছলী নাই, কিন্তু সরকারি কোনো ধরনের সুবিধাও কিন্তু এই দম্পতিহালে লাভ করা নাই। আমি কথা পাতব বিচার শিবলাল সরেনের লগত। দাদা নাম কি আপনার? আমার শিবলাল সরেন। আপনি সরকারি কি কি সুবিধা পাইছেন? সরকারে ওইটা পায় না, কোনো টাই কোনো সুবিধা পাওয়া নাই, কোনো সুবিধা। আপনার ঘর আছে না? নাই ঘর। তাই এই যে যেটো সাইজ এইটো সাইজ এইটাই ঘর। বেড নাই, কেন কই থাকে? এই দিকে থাকে, এই প্লাস্টিক ঘরে থাকে। প্লাস্টিক বরখুন আইলে পানি ভিতরে থমায় না? নাই পানি তো ভিতরে যায়। কি কাম করে আপনি? কাম করে হাজিরা, হাজিরা কাজ করে, হাজিরা করে, হাজিরা করে, হাজিরা কাজ করে খায়। হয় তোর পত্নী আমার লগত আছে সুকুমণি হাজদা, তেখেতর লগত আমি কথা পাতিম। বাইদেউ কি কব আপনি? আমি কি কব, ঘর পাই নাই, কিছু নাই, সরকার থেকে কিছু পাই নাই। আপনার রেশন কার্ড নাই আছে? নাই রেশন কার্ড আছে। চাউল পায় না? নাই আগে পাইছে, এখন পাই নাই। এখন বলে দেওয়া নিয়ে গেছিল, কই কি কৈছে ডিলার গুলা, নাম নাই, নাম বলে নাই, নাম নাই, নাম নাই। আপনার আধার কার্ড আছে? না। হ্যাঁ আছে। ভোট দিয়ে না? নাই। হ্যাঁ দিয়ে হিন্দি স্কুলে। কেন কি ঘর পোয়া নাই আপনার? দরিদ্র অফিসে তো ওই জন্য তো কথা। সরকারি আরো সুবিধা আছে, আপনার বিশেষভাবে সক্ষম ব্যক্তির কারণে সরকারি আসনি গ্রহণ করেছে, আপনার পাইছে না? এই আসনি সুবিধা পাইছে না? নাই পোয়া নাই, পাই নাই। বৃদ্ধ পেনশন পাই না? নাই 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 না পাই, একো পোয়া নাই, একদম পোয়া নাই। কি বিচারে আপনার সরকার কিবা কব নাকি? কি জানি নাম নাই, কেন পাবো? ভাল লাগে, ভাল লাগে। আর যেখানে সরকারি সুবিধা এইখানে লাগে। হয় হয় হ্যাঁ, মই দেখাবলে যত্ন করছি একেবারে, কিন্তু স্ত্রীতে থেকে থাকব পারা নাই, দুর্বল মানুষ। চাওক আপনি কেনেদরে, আর এনেকুয়া ধরনের এটা হত দরিদ্র পরিয়াল। ওই পরিয়াল পরিয়ালে সরকারি যিসমূহ সুযোগ সুবিধা সেইসমূহ সুযোগ সুবিধা কিন্তু লাভ করবলৈ সক্ষম হওয়া নাই। কিয় লাভ করবলৈ সক্ষম হওয়া নাই সেয়া কিন্তু আমি কব নোৱাৰো, কারণ স্থানীয় যে জনপ্রতিনিধিসকল আছে, স্থানীয় যিসকল বিভাগীয় কর্তৃপক্ষ আছে, সেইসকলে নাচায় নেকি? কারণ সরকারের যে উদ্দেশ্য দরিদ্র মানুষক পি এম এ ঘরের জড়িয়ে আবাস গৃহর জড়িয়ে এই মানুষখিনিক সুবিধা প্রদান করা, বা আন আন আঁচনির জড়িয়ে যাতে দরিদ্র মানুষখিনি নাখাই থাকিব নালাগে, বা আন আন সুবিধা লাভ করা, আনুষঙ্গিক সুবিধা লাভ করা, তার কারণে বিভিন্ন ধরনের আঁচনি গ্রহণ করে আছে, সেয়া কিয় বঞ্চিত হব লাগেছে। আমি কথা পাতব বিচার স্থানীয় এজন যুবক আছে তেখেতর লগত। দাদা কি কব আপনি? মই এফালে মানে শ্রীরামপুর সামগ্রী অঞ্চলত সদায় খোজকাড়ো। তো যাকালি খোজকাড়ি আহতে মই এনেকুৱা এটা জরাজীর্ণ অবস্থাত থকা দুজন বৃদ্ধ দেখি বিরাট দুঃখ লাগছে। দুঃখ লগার পিছত মই আপনাদের জ্ঞাত করলো যে এখেতক যেহেতু সরকারি আবাসও নাই আর সরকারি সুবিধাও নাপায়, তো যদি আপনাদের দ্বারা সরকারক জানাব পারি কিবা এখেতকলর উপকার হয়, তাহলে মই ভাবি মই নিজকে উপকৃত হয়েছো বলে। হয় এনেকুৱা ধরনের হত দরিদ্র পরিয়াল এটা নোপার কারণ কি বলে ভাবে? এটা সরকারের যেবিলাক আঁচনি হাতত লৈছে নিশ্চয় প্রশংসনীয়, কিন্তু এনেকুৱা ব্যক্তি সকল যদি নাপায় তেনেহলে এটা দুঃখ লগা কথা। তো মই ভাবো যে আমার এফালে অঞ্চলৰ
যিজন প্ৰতিনিধি আছে তেখেতসকল আহি অলপ কমসে কম এখেতসকলে অলপ খোজ খবৰ যদি লয় তেনেহলে হয়তো উপকৃত হ'ব নেকি এখেতসকল। এইসকল মানুহ যদি আঁচনিৰ পৰা সম্পূৰ্ণৰূপে বঞ্চিত হৈ থাকে চৰকাৰী উদ্দেশ্য সফল হ'বনে? মোৰ বোধেৰে যে যিহেতু এনেকুৱা এজন পিছপৰা একদম দুখীয়া মানুহ যদি এনেকুৱা চৰকাৰী পদক্ষেপ লোৱা বস্তুখিনি নাপায় তেনেহ'লে চৰকাৰ ব্যৰ্থ হোৱা বুলি উপলব্ধি কৰিম। হয়, ধন্যবাদ থাকিল। হয়, কোকৰাঝাৰৰ গোসাইগাঁও মহকুমাৰ শ্ৰীৰামপুৰৰ চামাগুৰিত শিৱলাল সৰেণ আৰু সুকুমণি হাজদাৰ ঘৰ। চৰকাৰলৈ অনুৰোধ জনাইছে চৰকাৰে এই হতদৰিদ্ৰ পৰিয়ালটোৰ কাৰণে বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰক, কাৰণ চৰকাৰে বিভিন্ন ধৰণে আঁচনি গ্ৰহণ কৰি আহিছে। যদি এইসমূহ পৰিয়ালে চৰকাৰী আঁচনিৰ পৰা লাভৱান হ'ব নোৱাৰে তেনেহ'লে চৰকাৰৰ যি আঁচনি লোৱাৰ উদ্দেশ্য সেই উদ্দেশ্যত কিন্তু কেতিয়াও সফল হ'ব নোৱাৰে।